দীর্ঘদিন অন্ধকারে ডুবে থাকা বড়নগরকে আক্ষরিক অর্থে আলোয় ফিরিয়ে এনেছেন বড়নগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পুরপিতা অঞ্জন পাল। পাশাপাশি মিটেছে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, সুরাহা হয়েছে রাস্তাঘাট আবর্জনা ও নিকাশি সংক্রান্ত সমস্যারও। পৌরপিতা অঞ্জন পালের কাছ থেকে জানা গেল আরও একাধিক জল প্রকল্পের পরিকল্পনার বিষয়ে। 46 বছর বড়নগরে বামপন্থীরা পৌরসভা পরিচালিত করেছে। 2010 সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বোর্ড সাধারণ মানুষের রায় নিয়ে ক্ষমতায় এলো। আমরা আসবার পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে মানুষের প্রধান যে প্রতিকূল পরিস্থিতি কী কী, তাতে দেখা গেল মানুষের ন্যূনতম চাহিদা পানীয় জল, 1 নম্বর রাস্তাঘাট, আলো, জঞ্জাল, ড্রেনেজ সিস্টেম, সমস্ত কিছু তছনছ হয়েছিল। আমি বড়নগর পৌরসভা 2010 সালে পৌর বোর্ড গঠন করবার পরে আমি বড়নগর কামারহাটি ওয়াটার ওয়ার্কসের দায়িত্ব পেলাম, সেখানকার বোর্ডের সভাপতি হলাম। 1939 সালে যে ফিল্টার বেড তৈরি হয়েছিল তারপরে সেটা কেউ আর হাত দেয়। রাজ্য সরকারের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে দরবার করলাম এবং তার আনুগত্যে নতুন করে ফিল্টার বেড তৈরি হয়। বড়নগরে পানীয় জল থেকে আরম্ভ করে সমস্ত পরিকাঠামো এবং পরিষেবা বড়নগরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করবার চেষ্টা করি। বড়নগরের মানুষ বলছেন যে 46 বছরের বামপন্থী পরিচালিত পৌর বোর্ড বনাম 2010 সাল থেকে 2017 7 বছরে আমরা ব্যাপক কাজ করেছি, বিশেষ করে পানীয় জলকে তো অগ্রাধিকার দিয়েছি, সেই জন্য কতগুলো নতুন প্রজেক্ট, যেটা আলমবাজার জুট মিলের ভেতরে 1.5 MG একটা জল প্রকল্প তৈরি হয়েছে এবং গঙ্গার পাড়ের প্রায় 7টা ওয়ার্ড উপকৃত হচ্ছে, একটা বসাক বাগানে জল প্রকল্প হচ্ছে, একটা বিটি রোডের পূর্ব প্রান্তে বিধান পার্কে একটা নতুন করে প্রকল্প হবে, তার জন্য টাকা অনুমোদন হয়ে গেছে। বড়নগরের প্রত্যেকটা রাস্তাকে আমরা উন্নতি করেছি, অলি গলি এবং মূল যে রাস্তাগুলো আছে সেগুলোকে আমরা ম্যাস্টিক করেছি। লাইট ছিল না, এখন সারা বড়নগরে একটা বৃদ্ধা মানুষ যদি মনে করেন যে রাত্রিবেলা রাস্তায় দাঁড়িয়ে ছুঁচের মধ্যে সুতো পড়াবে, সেটাও পড়াতে পারবে। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য প্রত্যেকটি সাংসদ, প্রত্যেকটি বিধায়ক, প্রত্যেকটি কাউন্সিলর, প্রত্যেকটি পঞ্চায়েত সদস্যকে নিয়ে একটা পরিবারের মতো আমরা কাজ করবার চেষ্টা করছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানে একটা পরিবার, রাজ্য সরকার মানে পরিষেবা দেওয়ার একটা অন্যতম স্তম্ভ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা 3টে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে শর্ট টার্ম পরিকল্পনা, একটা হচ্ছে মিড টার্ম পরিকল্পনা, আরেকটা হচ্ছে লং টার্ম পরিকল্পনা। লং টার্ম পরিকল্পনার মধ্যে আমরা আপাতত পানীয় জলকে রেখেছি, কারণ পানীয় জলটা করতে যেমন টাকার প্রয়োজন আছে, প্রচুর টাকার, এবং একটু সময় সাপেক্ষ। আর শর্ট টার্ম পরিকল্পনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থা। আর মিড টার্ম পরিকল্পনার মধ্যে রয়েছে পার্ক, সবুজায়ন অ্যান্ড আদার্স।